হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আমি আবার এসে গেছি আপনাদের মাঝখানে, আপনাদের সঙ্গে করে নিয়ে নরওয়ে ঘুরে দেখাতে। আমি নরওয়েতে থাকি, আমি যে জায়গাটায় থাকি নরওয়েতে তার নাম হচ্ছে স্তাভাঙ্গার। স্তাভাঙ্গার নরওয়ের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটা সুন্দর শহর, আর নরওয়ের রাজধানী ওসলো থেকে স্তাভাঙ্গার 500 কিলোমিটার দূরে। তো আমি স্তাভাঙ্গারের আশেপাশে ঘুরছি আর আপনাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি। আমার প্রথম ভিডিওটা ছিল নরওয়ের শীতকালের ওপর, আর এই ভিডিওটা আমি বানাচ্ছি নরওয়ের গ্রীষ্মকালের ওপর। তো চলুন ঘুরে দেখি নরওয়ের গ্রীষ্মকাল। দীর্ঘ শীতকাল, হাড় কাঁপানো ঠান্ডা, বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর অন্ধকারের পরে নরওয়েতে আসে গ্রীষ্মকাল। গোটা গ্রীষ্মকালটাই নরওয়েতে একটা উৎসবের মতো। এই সময়টা অফিসে সবার মুখে একটাই আলোচনা, সবাই অফিসের পরে বা উইকেন্ডে কি করবে। সূর্যের আলো এই সময় থাকে অনেকক্ষণ, প্রায় 11টা পর্যন্ত। আবার সকাল হয় ভোর 4টে, সুতরাং সামার অ্যাক্টিভিটিগুলোর পক্ষে পারফেক্ট সময়। কিন্তু গ্রীষ্মকাল খুবই ক্ষণস্থায়ী, জুন, জুলাই আর আগস্ট এই মাত্র 3 মাস। তাই আমরা চেষ্টা করি এই 3 মাসে প্রকৃতিকে চরমভাবে উপভোগ করতে। চলুন আমরা ঘুরে আসি ফোলগেপোনা ন্যাশনাল পার্কের অন্তর্গত বন্ধুজভানেত লেক। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা হাঁটা দিলাম লেকের উদ্দেশ্যে। 3 কিলোমিটারের মতো হাঁটা পথ, খুবই সুন্দর পাহাড়ি রাস্তা, মনে পড়ে যাচ্ছিল চিটকুল অথবা পহেলগাঁওয়ের কথা। কিন্তু আমার দুরন্ত ছেলে ওর কাঁধের ক্যারি ব্যাগে কিছুতেই থাকতে চাইছিল না, শুধু বলছিল নেমে পড়বে। আপনার না টায়ার্ড হয়ে গেছি, প্রচুর কিলবিল করেছে, আমার চশমা ধরে টানছিল, আমার ঘাড়ে কাতুকুতু দিচ্ছিল, আমার টিকি ধরে টানছিল, তাও আমি ওকে সহ্য করে কত কিলোমিটার, অলমোস্ট 3 কিলোমিটার 4 কিলোমিটার পথ। ঠিক আছে, ও ফোলগেপোনা গ্লেশিয়ারের গলা জল থেকে তৈরি হয়েছে এই স্বচ্ছ সবুজ লেকটি। প্রতি বছর নরওয়ে, ইউরোপ তথা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে বেড়াতে আসে। ফোলগেপোনা ন্যাশনাল পার্কের আশেপাশেও প্রচুর ট্রেকিং ট্রায়াল আছে, যেখানে কাটানো যেতে পারে অনেক অনেক অনেকগুলো সুন্দর দিন। বন্ধুজভানেত লেক থেকে আমরা পাড়ি দিলাম রোলদালের উদ্দেশ্যে। রোলদালের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ হল রোলদাল চার্চ। 1200 শতাব্দীতে তৈরি এই চার্চটির আর্কিটেকচার সত্যিই প্রশংসনীয়। আমরা কাটালাম অনেক অনেক সময় এই চার্চের ভেতরে ও আশেপাশে। নরওয়েজিয়ানদের জন্য রোলদাল হলো শীতকালে স্কি করার জায়গা, এইখানে অনেক স্কি রিসর্ট আছে। কিন্তু রোলদাল লেকের সৌন্দর্য গ্রীষ্মকালে অসাধারণ, কাঁচের মতো স্বচ্ছ জল, তার মধ্যে সুন্দর পাথর পড়ে আছে। আমরা পুরো দিন কাটাতাম রোলদাল লেকের আশেপাশে, মাছ ধরার লোভও ছাড়তে পারলাম না। রোলদাল থেকে ড্রাইভ করে পাহাড়ের ওপরে এমনি এমনি চলে গিয়েছিলাম একটা পুরনো রাস্তায়। বছরের বেশিরভাগ সময়টাই এই অঞ্চলটা বরফে ঢাকা থাকে, নতুন টানেল হয়ে যাওয়ায় এই রাস্তাটা আর ব্যবহার হয় না। সন্ধে হয়ে আসছিল আর কেউ কোথাও নেই, তাই সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। ডে ট্রিপে বেড়াতে বেড়াতে আমরা চলে এলাম আরও একটি সুন্দর শহর জন্ডালে। জন্ডাল থেকে ফেরি করে আমরা পাড়ি দিলাম নরহেমসুন্দের উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল একটা দিন কাটিয়েই আবার ফিরে আসবো রোলদালে। নরওয়েতে ফেরিগুলো খুবই কমন, ফেরিতে যাত্রীর পাশাপাশি গাড়ি, ট্রাক, বাস সবই পাড়ি দেয় এখান থেকে ওখানে। এখন আমরা দেখছি নরহেমসুন্দের স্টেন্সডালসফোসেন ওয়াটারফল।
এই ওয়াটারফলটি অবস্থিত একটি সুন্দর গ্রামের মাঝখানে। আমরা সেদিন ভালোই রোদ্দুর পেয়েছিলাম। নরেনসুন্দর আশেপাশের অঞ্চলগুলো সত্যিই সুন্দর। যতটা পারি উপভোগ করলাম এদিক ওদিক। স্তাভাঙ্গার ফেরার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম লটে কোসেন ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটি কোডা শহরে অবস্থিত। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়া যে কোনো একটা জায়গা, এটাই প্রকৃতি। অসাধারণ সুন্দর। কিন্তু নরওয়েতে রাস্তার মাঝখানে সব জায়গায় গাড়ি দাঁড় করানো যায় না, তাই অনেক দেখে শুনে কোনো রকমে একটা রাইট সাইড টার্ন নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা সুন্দর জায়গায়। দাঁড়াবার পর বুঝতে পারলাম সত্যি খুব ভালো কাজ করেছি। সুন্দর স্বচ্ছ নদী বয়ে যাচ্ছে, নদীর ধারে সবাই খেলা করলাম অনেকক্ষণ আর তুললাম অনেক অনেক ছবি। আপনাদের গ্রীষ্মকালে নরওয়ে ঘোরাচ্ছি আর মাছ ধরা দেখাবো না, সেটা কী করে হয়? স্তাভাঙ্গারের আমি যে জায়গাটায় থাকি তার নাম হচ্ছে তানাঙ্গার। আমাদের বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরেই সমুদ্র, সেখানে আমরা মাছ ধরতে যাই। গ্রীষ্মকাল হলেও সমুদ্রের ধারে বেশ ঝোড়ো হাওয়া থাকে আর ঠান্ডাও লাগে। মাছের মধ্যে বেশিরভাগ সময় আমরা যেটা পাই সেটা হচ্ছে ম্যাকরেল আর পোলক ফিশ, লোকাল ভাষায় যেটাকে বলে সাই। ম্যাকরেল খেতে সত্যিই অসাধারণ, আর ম্যাকরেলের তেলটা তো একদম ইলিশ মাছের মতো, কোনো পার্থক্য বোঝা যায় না। সমুদ্রে মাছ ধরতে গেলে কন্টিনিউয়াস ছিপে করে লোরটা মানে বেটটা থ্রো করে যেতে হয় আর পুল করতে হয়। ম্যাকরেল মাছ চরম দুরন্ত। ধরা যখন দেয় অনেক দেয়, কিন্তু যখন দেয় না একটাও পাওয়া যায় না। ম্যাকরেল মাছ সাধারণত আমরা বেক করি, অথবা হলুদ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ঝোল বানিয়ে খাই। আর সাই বা পোলক পেলে আমরাও বেক করি, অথবা ফিশ অ্যান্ড চিপস বানাবার চেষ্টা করি। তবে মাছ না পেলে মন খারাপ করি না, উপভোগ করি সমুদ্র, তার সঙ্গে সঙ্গে অসাধারণ সুন্দর সানসেট আর অবশ্যই গরম গরম কফি আর স্যান্ডউইচ। চলুন এবার আপনাদের শোনাই একটা অদ্ভুত পাহাড়ের গল্প। পাহাড়টির নাম থরগাতেন। থরগাতেন ব্রুনোসুন নামে একটি শহরে অবস্থিত। রূপকথায় প্রচলিত আছে যে হেস্তমানের নামে একজন লেকাময়া নামে এক সুন্দরী মহিলার পিছনে ধাওয়া করতে করতে এখানে পৌঁছায়। যখন হেস্তমানেন বুঝতে পারে সে আর লেকাময়াকে পাবে না, তখন সে লেকাময়ার উদ্দেশ্যে তীর ছোড়ে। কিন্তু সেখানে আবির্ভাব ঘটে সম্রাট সোমনা। সোমনা তার টুপিটি ছুঁড়ে তীরটাকে আটকায় এবং সেভাবে সে লেকাময়াকে রক্ষা করে। তখন থেকে বলা হয় সম্রাটের টুপিটি পাহাড়, আর তীর ছোঁড়ার জন্য যে গর্তটি তৈরি হয়েছিল সেই গর্তটি হচ্ছে এই টানেল। গ্রীষ্মকাল হোক বা শীতকাল, নরওয়েতে ওয়েদার খারাপ হতে পারে যে কোনো মুহূর্তে, তাই এটা খুব জরুরি যে পোশাক আশাক একদম ঠিকঠাক থাকা দরকার। পায়ের জুতোর থেকে হাতের গ্লাভস থেকে মাথার টুপি আর জ্যাকেট কিছুই যেন ওয়েদার প্রুফ হয়, না হলে কিন্তু হতে পারে চরম গরম। চলুন এবার আপনাদের নিয়ে চলে যাই স্তাভাঙ্গার থেকে মাত্র 1 ঘন্টা দূরে ফ্রাফিওর্জে। ফ্রাফিওর্জ একটি খুব ফেমাস ক্যাম্প সাইট। ফ্রাফিওর্জ ক্যাম্প সাইটে সব রকম সুযোগ সুবিধাই আছে। খুব রিমোট ক্যাম্পিং সাইট না হলে নরওয়ের ক্যাম্প সাইটগুলোয় সব রকম সুযোগ সুবিধা থাকে।
যেমন সুন্দর পরিষ্কার টয়লেট, বাসন মাজার জায়গা, কাপড় কাচার জায়গা, শেডেড খাবার বানানোর জায়গা, এইসব। আর ট্রাফিওর যে আর একটা সুবিধা হলো, এখান থেকে ভালো মাছ ধরা যায়। এটা ছিল আমাদের থ্রি ম্যান স্টেন্ট থেকে ভিউ। আমার থ্রি ম্যান স্টেন্টের পাশে ছিল আমার বন্ধুর একটি বড় ডোম টেন্ট। আমি আর একটা টু ম্যান স্টেন্ট নিয়েও ক্যাম্পিং করেছি ফ্রাফিওর্জে। তাছাড়া এবছর আর একটা কিনেছি বড় ফোর ম্যান স্টেন্ট। আমাদের ম্যাকরেল ফ্রাই হচ্ছে, কি হবে এটা প্রিপারেশনটা কি? হ্যাঁ, কালো জিরে, কাঁচা লঙ্কা তো নেই, কালো জিরে দিয়ে ঝোল। এরপরে হবে ভাত, ভাত খাবো পাউচ, প্লাস্টিকের প্যাকেটের রাইস, প্যাকেটটা খুলে গেলেই বন্ধ করে দিতে হবে গরম জল করা, সেটাকে আমরা গরম জল করে দিয়ে দেবো। চলুন এবার দেখে নিই বেশ কিছু ছবি যেখানে যেখানে আমি সামারে ঘুরে বেড়িয়েছি। সত্যি নরওয়েতে সামার একটা উৎসব, যেটা আমি আগেই বলেছি। সবাই বেরিয়ে পড়ে ক্যাম্পিং, হাইকিং, সাইক্লিং করতে। এছাড়া এখানে অনেক লোকের কাছেই মোটর হোম আছে, যেটা একটা বাড়ির মতো, সেটা নিয়েও অনেকেই বেরিয়ে পড়ে। মোটর হোম সহজেই ভাড়া পাওয়া যায় নরওয়েতে। নরওয়েতে ছোট ছোট ছেলে মেয়েদের কিন্ডার গার্ডেন থেকেই শেখানো হয় প্রকৃতিকে এনজয় করার জন্য। আর তাদের ঠান্ডা হোক বা ঝড় হোক বা বৃষ্টি হোক, প্রথম থেকেই প্রকৃতির সঙ্গে পরিচয় করানো হয় আর এক্সপোজ করানো হয়। হ্যালো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো বানাবো সেগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবথেকে জরুরি ঘুরতে থাকবেন। বাই বাই।